আসসালামু আলাইকুম দর্শক রঙিন ভুবনে আপনাদের স্বাগতম ঠাকুরগায়ে লিচু গাছে আম ধরার মতো অলৌকিক খবর পাওয়া গেছে সদর উপজেলার ছোটবালিয়া সিঙ্গিয়া কলোনিপাড়া গ্রামের একটি লিচু গাছে একটি আম ধরেছে বলে রোববার গাছের মালিক স্থানীয়রা জানিয়েছেন গাছের মালিকের নাম আব্দুর রহমান জানা গেছে আব্দুর রহমানের বাড়ির ওই লিচু গাছে ধরা লিচুগুলো এখনও ছোটো ছোটো লিচুর একটি গোঁসায় লিচুর সঙ্গে একটি আম প্রথমে দেখতে পান গাছের মালিকের নাতি হৃদয় বিষয়টি তার দাদাকে জানান হৃদয় পরে এলাকার লোকজন বিষয়টি জানতে পারায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকার লোকজন ঘটনাটি দেখার জন্য সেখানে বীর জমান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে আশেপাশের বিভিন্ন এলাকার লোকজনও এই ঘটনা এক নজর দেখার জন্য সেখানে যাচ্ছেন আব্দুর রহমান বলেন নাতির কাছে শুনে অবাক হয়েছি যে লিচু গাছে আম কেমনে ধরে পরে নিজের চোখে দেখার পর বিশ্বাস হয় এ বিষয়ে বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম মুক্তি বলেন ঘটনাটি অলৌকিক এ জাতীয় ঘটনা এর আগে চোখে পড়েনি ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায় বলেন ঘটনাটি শুনেছি প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে